আরে বাগানে তো এলাহি ব্যাপার করা হয়েছে। জয় বউকে নিয়ে যা বাড়াবাড়ি শুরু করেছে অনিশা, কি বলবো তোমায়। তাই জয় কোথায়, রানীর সঙ্গে আছে নাকি এখন? না এই মুহূর্তে নেই, কিন্তু চলে আসবে। এখন জয় হৃদয়ে জুড়ে শুধুই রানী আর রানী। অনিশা তোমার কোনো জায়গা নেই গো, মানে তোমাকে তো জাস্ট ছুঁড়ে ফেলে দিল জয় বলো। ওইভাবে অপমান করে গিফটগুলো পাঠানো, ছি 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 ছি, এটা জয় ঠিক করে। মানে রানী আবার সেই গুনে গুনে একেবারে 10 গোল দিয়ে দিল তোমায় বলো। কি গো অনিশা, শুনছো আমার কথা? জয় আর রানী এখন মজায় ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবে দুজনে একসঙ্গে, ভাবতে পারছো? এই তো, সত্যি করে বলো তো, তুমি জানো তো জয় কথা? শোনা চাই, দেখি দেখতে দেখি মুখটা দেখি দেখি দেখি, তুমি জানো না জয় কোথায়? এই রানী ও জানে জয় কোথায় আছে। দেখবে তুমি জয় তোমার জন্য নিশ্চয়ই কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করছে, তাই না রিতম? এই বলো না, বলো 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 বলো। জানি না। সে তোমার দেওর যা খুশি করুক, রানীর মন পাওয়া অত সহজ না। আরে এই রানী, রানী, রানী। আরে অনিশা, এভাবে রাগ করে চুপ করে থাকলে হবে? দেখো তুমি কি করবে না করবে আমি জানি না, তবে রানীর এই বারবারান্ত আমি কিন্তু আর টলারেট করতে পারছি না। ওদের এই সেলিব্রেশন আমি তো পণ্ড করবই, আমার যা করার আমি করেই ছাড়ব। কি তুমি এখানে কি করছো? চাপ বাবা, আমাকে দেখে ভেবে চমকে গেলে কেন? কার সঙ্গে কথা বলছিলে গো? তাতে তোমার কি বলতো? এটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমি দেখেছি তুমি সব সময় পায়ে পা দিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসো, কেন কে জানে। চাপ বাবা, আজকে আমার একটা স্পেশাল দিন, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো নাকি? আমি তো একটা সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলতে এসেছিলাম। কি বিষয়, তাড়াতাড়ি বলো। দেখো আজকে তো বড়দা ভাই নেই, তাই আমি তোমার জন্য একটা প্ল্যান করেছিলাম। প্ল্যান? না না না, আমার জন্য কোনো প্ল্যান ট্যান করতে হবে না, আমি বাড়ি থেকে কোথাও যাব না। যা বাবা, সেটা বললে হবে নাকি? আমি না তোমার জন্য হোটেল স্কাই হাইতে একটা টিকিট বুক করেছি, সাথে আরেকজনও যেতে পারে, আর ডিনার ফ্রি। সেখানে নাকি আজকে একটা স্পেশাল কনসার্ট হচ্ছে, তুমি দেখবে না। দেখো সেখানে কিন্তু সচরাচর যাওয়ার চান্স পাওয়া যায় না। স্কাই হাইতে কনসার্ট? এই দেখো না, আমি অনলাইনে টিকিট বুক করে দিয়েছি। আমার আমার পাঠাবে তো? হ্যাঁ, এই তো পাঠিয়ে দিচ্ছি। এই তো পেয়েছি। আজকের দিনে তুমি শুধু শুধু মাথা গরম করে কেন থাকবে বলো? একটু ঘুরে আসো, দেখবে মনটা ভালো হয়ে যাবে, মাথাটাও ফ্রেশ হবে। তুমি তোমার কোনো একটা বন্ধুকে ফোন করো না, আর তোমরা দুজনে মিলে একটু ঘুরে আসো, ঠিক আছে? থ্যাংক ইউ রানী। রণককে বলে বলে মাথা খারাপ করে দিয়েছি, আজ অব্দি পাস জোগাড় করতে পারলো না। রানী রানী বুক করে নিল টিকিট এত ইজিলি। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।